আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সো ভিডিও শুরুতে তো আমি পেমেন্ট প্রুফ দেখাবো, আর আমাদের লাস্ট যে ভিডিওটা আপলোড করছিলাম 6 দিন আগে, এই যে বাইন্যান্স এনএফটি অফার, এটা থেকে ভাই কী পরিমাণ মানুষ যে কুপাইছেন আপনারা ভাই, হিসাবের বাইরে এখনও আছে তবে ভ্যালু কম আর কি। এনএফটি $2-3 মতো কুপ হবে আর কি, $2-3 না, $1-2 মতো কুপ হবে। আমি যখন শেয়ার করছিলাম তখন $7-8 করে প্রতি অ্যাকাউন্টে আপনার কুপ দিয়েছেন, আনলিমিটেড কুপাইছেন। যাই হোক, সো পেমেন্ট প্রুফগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার দিয়েছি এইখানে, সো আপনারা আসলে দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, সো এখন আমি আপনার সামনে লাইভে যেই প্রজেক্টটা শেয়ার করবো এটা দেখে লাইভে উড্ডো করে দেখাই দিব। দেখেন এখানে কিন্তু আমার মাত্র 5 সেন্টের মতো বিউএসডি আছে। সো আমি সাইটের মধ্যে গেলাম, দেওয়ার পরে দেখেন এখানে প্রতিদিন ইনকাম হচ্ছে 25 সেন্টের মতো, 26 সেন্টের মতো। সো এটা কিন্তু আপনারা কুপাইতে পারবেন প্রতিদিন এই পরিমাণ প্রতিদিন। দেখেন আমি উড্ডো রিওয়ার্ড এখানে ক্লিক করলাম, 14 সেন্টের মতো ফি লাগতেছে। এটা আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট ক্লাইম করলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমার লস হচ্ছে, কারণ আমার জার্নিং হচ্ছে তার থেকে অর্ধেকে চলে যাচ্ছে ক্লাইম ফ্রিতে। আপনারা কিন্তু এত তাড়াতাড়ি ক্লাইম করবেন, আপনারা হয়তো বেশি হলে তো ক্লাইম করবেন, তাই না? এই দেখেন রিফ্রেশ দিলাম, সাথে সাথে দেখেন বিউএসডি রিসিভ, ঠিক আছে। এই দেখেন লাইভে ইনস্ট্যান্টলি 60 সেন্টের মতো রিসিভ করছি আমার ব্যালেন্সটা এই দিকে, ঠিক আছে। এই যে আমার 60 সেন্টের মতো কিন্তু, এই যে দেখেন 63 সেন্ট হয়ে গেছে, আগে 5 সেন্ট ছিল। তো কীভাবে আপনারা এই প্রজেক্টটাতে জয়েন করবেন এবং আনলিমিটেড কুপাইতে পারবেন, যদি আপনি 4টা বলার দিয়ে জয়েন করেন সেক্ষেত্রে প্রতিদিন $1 করে ইনকাম, আর যদি 10টা অ্যাকাউন্ট দিয়ে কুপান, 20টা ওয়ালেট দিয়ে কুপান, সেক্ষেত্রে বুঝতে পারতেছেন কী পরিমাণ কুপ হবে, ঠিক আছে। সো কীভাবে কী করবেন এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেই প্রজেক্টগুলো শেয়ার করি এগুলো কিন্তু বকরচকর কোনো অফার দিই না, মোটামুটি পেমেন্ট করে এই ধরনের অফারগুলো দিয়ে থাকি। এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে, এখানে জয়েন না করলে কিন্তু আপনার অনেক অফার কিন্তু মিস করবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু গতকালকে একটা অফার দিয়েছি, একবার এটা থেকে পেমেন্ট নিছে আর কি, ঠিক আছে। আমারই পরিচিত একজন ইউটিউবার, ও এটা থেকে পেমেন্ট নিছে, তারপরে অনেকেই সাধারণ ইউজার যারা তারাও পেমেন্ট নিচ্ছে, কারণ তারাও মাল্টিপলভাবে রেফার করতেছে যে আইসল্যান্ড অ্যাপিকে দেওয়া। সো এই প্রজেক্ট, এই লিঙ্কটাও, এই অফারটাও কিন্তু আমি শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। সো আসলেই সবগুলো অফার পাওয়া যাবেন। আচ্ছা দেখাই, সো এখন যে প্রজেক্টটা শেয়ার করছে এটা আমি গতকালকে, মানে যেটা থেকে পেমেন্ট নিলাম এটা আমি গতকালকে রাত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি, অনেকভাবে বুঝার নাই যে কীভাবে কাজ করবেন আর কি, ঠিক আছে। সো এটার মধ্যে কীভাবে কাজ করবেন, কাজ করার জন্য আপনাকে সম্পূর্ণ একটা নতুন ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে, সম্পূর্ণ নতুন ট্রাস্ট ওয়ালেট। সো দেখেন আমি কী করব, আমার এই যে এই ওয়ালেটটা আমি ইউজ করব এখন, ঠিক আছে। এই ওয়ালেটটা আমার একটা ফালতু ওয়ালেট, সো এটা আমি ইউজ করব। সো এবার আমি কী করব, এই অফারটাতে কীভাবে জয়েন করব, আপনারা ডিসক্রিপশন বক্সে এই পোস্টার লিঙ্ক পাবেন, এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, ঠিক আছে, আমাদের এইখানে। দেন আপনাকে কী করতে হবে, শুরুতে এই অ্যাডমিনটাকে মেসেজ দিতে হবে, ঠিক আছে। মেসেজ দিয়ে আপনি এখানে লিখবেন হইতেছে, হাই প্লিজ গিভ মি $12 কুপন, ঠিক আছে, $12 কুপন, এটা লিখে জাস্ট আপনি এই অ্যাডমিনকে মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে। মেসেজ দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে দেখবেন যে অ্যাডমিনটা আপনাকে মেসেজে রিপ্লাই করবে, ঠিক আছে। সো অ্যাডমিন আপনাকে কীরকমের মেসেজ দিবেন দেখা দিচ্ছে, এই যে লিখবেন প্লিজ গিভ মাই কুপন, তারপর আপনি কী করবেন, আপনার এই যে ওয়ালেটটা, যে ওয়ালেট দিয়ে জয়েন করতেছেন এটার স্মার্ট চেন অ্যাড্রেসটা, সরি এই অ্যাড্রেস সেম হয়, তারপর বুঝবেন অনেকেই, এই যে অ্যাড্রেসটা আপনি কপি করে এইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে অ্যাডমিন আপনাকে রিপ্লাই করবে, এরকম একটা মেসেজ দেবে কিছুক্ষণের ভিতরে, আপনি এইটুকু কপি করবেন, ঠিক আছে। কপি করে আপনি কী করবেন, আপনার টুইটার বা ফেসবুকে আপনি এটা পোস্ট করে দেবেন। সো আমি আমার ফেসবুকে চলে আসলাম, ফেসবুক অ্যাকাউন্টে, দেন আমি এটা এখানে জাস্ট কী করলাম, পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে আমি এটা পোস্ট করে দিচ্ছি না, এবার এই লিঙ্কটা কী করবো আমি কপি করে নেব, ঠিক আছে। সো আপনার ফেসবুকে করতে পারেন বা আদার্স যে কোনো মাধ্যমে করতে পারেন, সরি আমি একদিন শেয়ার মাস। সো এই লিঙ্কটা আমি যে টিওডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কপিতে ক্লিক করে কপি করলাম, ঠিক আছে। সো দেন তারপর আপনি কী করবেন, ধরেন এই পোস্টটা করছি, তারপরে অ্যাডমিনকে বলছি যে অলরেডি জয়েন্ড, দেন ওকে লিখছি, তারপর উনি বলতেছে যে লিঙ্ক দেওয়ার জন্য বা স্ক্রিনশট। সো আপনি কী করবেন, এইখান থেকে একটা স্ক্রিনশটও তুলে নেবেন, ঠিক আছে, এই যে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট তুলবেন। সো আমি একটা স্ক্রিনশট তুললাম, দেন ওই স্ক্রিনশটটা আপনি এই অ্যাডমিনকে দিবেন এইভাবে, ঠিক আছে। আমি টুইটারে পোস্ট করে স্ক্রিনশট দিয়েছিলাম, যেহেতু আমি নতুন বা আরেকটা ওয়ালেট দিয়ে জয়েন করতেছি, এই জন্য আমি ফেসবুক দিয়ে করলাম, কারণ একই স্ক্রিনশট দুইবার দিলে বা একই লিঙ্ক দুইবার দিলে ওরা আপনাকে ব্যান করে দেবে, মানে পেমেন্ট দিবেন, ওরা বুঝে যাবে যে আপনি একটা দিয়ে দুইটা মানে দুইবার করতেছেন। দেখেন প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক, তারপরে আপনি কী করবেন, এই যে লিঙ্কটা দিয়ে দিবেন, দেন তারপর আপনার অ্যাড্রেসটা আবার চাবে, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেন আপনাকে ওরা আপনার ওয়ালেটে $12 কুপন দিয়ে দিবে। সো দেখেন আমি কিন্তু একটু আগে এই SMSটা দিছি এই আইডিতে, দেখেন অ্যাডমিন অলরেডি রিপ্লাই দিয়ে দিছে। সো আমি এখান থেকে লিখে দিচ্ছি ডান লিঙ্ক, ঠিক আছে, খুব সিম্পল, জাস্ট একটু যাতে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে মাই ওয়ালেট কোন অ্যাড্রেসটা আমি কপি করছিলাম, হ্যাঁ এইটা,
তাহলে আমি সব কিছু দিয়ে দিছি, ঠিক আছে? আপনার সামনে লাইভে করে দেখাইতেছি, কোনো সমস্যা নাই, দেখছেন? সো তারপরে আপনাকে অ্যাডমিনটা কি বলবে যে আপনাকে $12 কুপন দিয়ে দেওয়া হয়েছে। সো $12 কুপন দিয়ে দেওয়া হইলে আপনি কি করবেন, আপনার এই লিঙ্কটা, মানে এই যে রেজিস্টার লিঙ্ক, এটা আপনি কপি করে নেবেন। সো আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমার যে ওয়ালেটটা দিয়ে জয়েন করবো, ধরেন এই যে এটা দিয়ে জয়েন করবো, ঠিক আছে? সো এই অ্যাড্রেসে আমাকে আগে এইখান থেকে অল্প পরিমাণ বিএনবি আনতে হবে, ঠিক আছে? আমার এই ওয়ালেটে অল্প পরিমাণ বিএনবি আছে, আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি, কোনটা জানি, এই যে হ্যাঁ এটা। তারপরে আমি এখান থেকে 0.30 মানে 30 সেন্টের মতো বিএনবি নিতেছি আমার ওই ওয়ালেটে, ঠিক আছে? কারণ বিএনবি লাগবে আপনাকে জয়েন করার জন্য। সো দেখেন আমার এখানে ওয়ালেটে কিন্তু বিএনবি চলে আসছে। এবার আপনি কী করবেন, এই যে এইখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন, রেজিস্টার লিঙ্কটা চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আশা করি বুঝতেছেন। এইখান থেকে নেটওয়ার্কটা স্মার্ট চেন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কানেক্টে জাস্ট একটু ক্লিক করে দেবেন। সো কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে সরি, আমার কোন ওয়ালেটটা কানেক্ট হয়েছে, আগের ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে, এটা তো লগ আউট দেওয়া সিস্টেম না, যাই হোক, সো আমার আগের ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে। সো আপনি কী করবেন, কানেক্ট হয়ে গেলে এই যে কানেক্ট একটা ক্লিক করে দেবেন, তাইলেই দেখবেন যে আপনারটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। আমি একদিন এই ওয়ালেটটা কানেক্ট করতে চাচ্ছি আর কি, এই জন্য আমি একদিন দিয়ে দেন কানেক্ট একটা ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু এবার এই ওয়ালেটটা কানেক্ট হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু কোনো ব্যালেন্স ট্যালেন্স কিছুই নাই, আর এইখানে কুপনটা ওরা দিবে, এখানে আমাদেরকে এটা অ্যাক্টিভ করতে হবে। আমরা দেখি উনি অ্যাডমিন কী মেসেজ দেয়। দেখেন রে ভাই, দেখেন দেখেন বলতেছে যে আমি এটা ওকে ওয়েট সালারা ভাই প্রচুর চালাক, ঠিক আছে? এখন তো ওকে তো পরিমাণে রাগ উঠতেছে। আচ্ছা যাই হোক, সো আমরা আমার ফেসবুকে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে আমার এটা পাবলিক করতে হবে, ঠিক আছে? কারণ আমার আইডিটা মানে এমনভাবে এটা মানে কাস্টমাইজ করা, এটা আর কি ওদের পছন্দ হইতেছে না। এবার আমার আইডিটা আনলক করতে হইতেছে, কিছু করার নেই, যাই হোক। দেন তারপরে আমি এখান থেকে এটা পাবলিক করে দিচ্ছি। সো দেখেন আমি এখান থেকে কী করছি, আমি এটা পাবলিক করে নিলাম। পাবলিক করে নেওয়ার পরে এবার আমি স্ক্রিনশটটা ওই অ্যাডমিনকে দিচ্ছি আগে, ঠিক আছে? সো দেখেন অ্যাডমিনকে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এবার দেখেন উনি এটা সেন্ড করবে, সেন্ড করার পরে আমাকে ওটা ইয়াও করে দিবে, মানে আমার আইডিটা $12 কুপন সেন্ড করে দিবে। সো আমি আপনাদের বাদে সব কিছু লাইভে করতেছি, কারণ অনেক ভাই আছেন মানে একদমই টোটালি বিষয়টা বুঝেন না, ঠিক আছে? এই জন্য তাদের জন্য আর কি আমাকে এটা দেখাতে হচ্ছে। সো কেউ আবার বিরক্ত হয়েন না। দেখেন অ্যাডমিন আপনাকে যখন আপনার $12 সেন্ড করে দিবে, দেখেন উনি আগে আমার এটা করা উচিত ছিল, সো আপনারা তো সতর্ক হয়ে গেলেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, একটু ওয়েট করি, দেখেন দেখে দেখতেছে, ঠিক আছে? কিন্তু ভিডিও স্কিপ করে না, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই দেয় আর কি, একদম ইনস্ট্যান্ট রিপ্লাই, 5-6 মিনিটের মতো সময় লাগে। দেন উনি এখন চাইতেছে আমার ওয়ালেট অ্যাড্রেস, সো আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম মেসেজ আসলে বুঝবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেস চাইতেছে। সো দেখেন আমি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, যেটা দিয়ে জয়েন করছি। আপনি কী করবেন, যদি 5-10টার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে সবগুলোতে আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন। ধরুন টুইটার আলাদা, ফেসবুক আলাদা, ফেসবুক টুইটার অ্যাকাউন্ট তো খুলতে পারবেন, তবে ফেসবুক কিন্তু মাল্টিপলভাবে খোলা যায়, আপনার জানেন অনেকে 20-25টা করে ফেক আইডি থাকে। সো আলাদা আলাদা অ্যাকাউন্ট দিয়ে আপনার জয়েন করবেন, আলাদা আলাদা ওয়ালেট দিয়ে জয়েন করবেন। টেলিগ্রাম দিয়ে যে মেসেজটা দিবেন, এটাও আলাদা আলাদা টেলিগ্রাম দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাইলে দেখবেন যে হয়ে যাবে। আর একই টেলিগ্রাম দিয়ে দিলে আপনার আচ্ছা, তারপর আপনাকে এরা কুপনটা দিয়ে দিবে, ঠিক আছে? সো আমি আমার অ্যাকাউন্টে এবার চলে যাচ্ছি সরাসরি। তারপরে আপনাকে কী করতে হবে, এইখানে আপনাকে ইয়াও দিয়ে দিবে, ঠিক আছে? এই যে তারপর আপনার ওয়ালেটে যা ঢুকে দেখবেন যে এরকম একটা মেসেজ দিয়ে দিয়েছে, আপনি ইয়াসে ক্লিক করে কনফার্ম করলে সাথে সাথে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? সো আমার একটা প্রবলেমের কারণে ওরা আমাকে মানে এখন রিজেক্ট করছে, যাই হোক সমস্যা নাই। সো আমি আমার ওয়ালেটে ঢুকি, ঢুকার পরে আমি আপনাকে দেখাই দিই। সো তারপরেই আপনার প্রতি 24 ঘন্টার পর পরে কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। যে কানেক্টে ক্লিক করলাম, সো আমার আগের ওয়ালেটে কানেক্ট হচ্ছে, আমি এবার ডিসকানেক্ট করি নিই, জানি এবার অ্যাগেন কানেক্ট। শালারা আবার চালাক আছে, ঠিক আছে? ওরা আপনার বুঝা যায়। দেন তারপরে এই কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা চলে আসবে $12। দেন প্রতিদিন আপনার এখানে আর্নিংটা হবে 24 সেন্ট। তারপরে উইথড্রোতে ক্লিক করলে ইনস্ট্যান্ট উইথড্রো হবে। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, এটা ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে। এই জন্য আপনাকে এখানে $1 BUSD আপনার ওয়ালেটে আয়না, দেন এখানে একটা ডিপোজিট করতে হবে, ঠিক আছে? দেন আপনার ওয়ালেটে $1 BUSD রাখবেন, রাখার পরে এই স্টেকে ক্লিক করবেন বা এপ্রুভে ক্লিক করবেন। তারপরে $1 স্টেক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনার যা আর্নিং হবে ইনস্ট্যান্টলি উইথড্রোলে ক্লিক করলে উইথড্রো করতে পারবেন। সো আপনারা আগে কইরেন না, আপনার যখন 4-5 দিন মাইনিং করবেন, মানে $1-2 বেশি ব্যালেন্স হবে,
তখন আপনার পুষাবে, ঠিক আছে? এর আগে কিন্তু পুষাবে না, এত দ্রুত দ্রুত যদি উইথড্র করেন আমার মতো তাহলে কিন্তু লস হবে, ঠিক আছে? দেখছেন আমি 60 সেন্ট ইনকাম হইতে উইথড্র করছি আপনাকে দেখানোর জন্য, আমি কিন্তু $2-3 হওয়ার পরে নেওয়া ছিল আর কি এটা আয় করা। সেই হোক, সো আপনাকে দেখাই দিলাম $1 স্ট্রাইকিং করতে হবে, 4 দিন লাগবে আর কি। সো আপনার যখন 1 সপ্তাহ ধরেন মাইনিং করবেন, 8-10 টাকা যদি করেন সেক্ষেত্রে এটা প্রফিটটা বেশি আসবে, সেক্ষেত্রে তারপরে কিন্তু আপনার উইথড্রটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে? সো আমি একই টাস্টার দিয়ে করছি, আপনি যদি একই টাস্টার দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে ধরে ফেলবে যে আপনি একই ওয়ালেট দিয়ে বারবার করতেছেন বা একই ডিভাইস থেকে। এই জন্য আপনি বিওয়ে ব্রাউজার, কিউই ব্রাউজার এগুলো দিয়ে দিয়ে করবেন, তাইলে আর ওরা কোনো প্রবলেম করতে পারবে না, ঠিক আছে? দেন তারপরে যখন উইথড্রটা ব্যালেন্স মিনিমাম হয়ে যাবে, দেন আপনি এখান থেকে ইজিলি উইথড্র করে নিয়ে নেবেন আমার মতো। আশা করি বিষয়টা ফুললি বুঝতে পারছেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন, কানেক্ট থাকবেন, এইখানে কিন্তু আমরা এই ধরনের অফারগুলো সবার আগে দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।